আসলে নিজের বিয়ের কথা বলতেই আসলে মূলত আসছে সে কিরকম লাগতেছে আপনার কাছে নিজের কাছে নিজে খারাপ লাগতেছে যে নিজের বিয়ের জন্য প্রতিবেদন আইছি কিন্তু ভাই এখন মনে মানুষ যেহেতু পাইতেছি না ভালো একটা মনে মানুষ চাই আমি যে আমার পাশে থাকবে আমার হেল্প করবে

আচ্ছা আচ্ছা কেন ভালো লাগে না কেন তারা কেনা কেন আমি একটা মনে করেন আমি আর ইয়ং মানুষ ইউ মানুষ চাই না ভাই আমি একটা বয়স্ক মানুষ চাই এখন কারণ ইয়ং মানুষ সবাই কথা বলে ধুকা দেয় শুধু ইয়ং মানুষের কোনো ভালোবাসা পাইছেন নাকি না পাইছিলাম ভাই কিন্তু তারা ভালোবাসে না আমার ভালোবাসি টাইম পাস করে একবারে চলে যায় এখন আমি চাই যাতে বয়স্ক মানুষ একজন যে আমার পাশে থাকবে আমারে ভালোবাসবে আচ্ছা আচ্ছা তো এই যে এই বয়সে যে ভিডিওর সামনে আসছে না এটা ইয়াং মেয়ে বিবাহ উপযুক্ত মেয়ে আসলে নিজের বিয়ের কথা বলতেই আসলে মূলত আসছে না সে কীরকম লাগতেছে আপনার কাছে নিজের কাছে নিজে খারাপ লাগতেছে যে নিজের বিয়ের জন্য প্রতিবেদন আসছে কিন্তু ভাই এখন মনে মনে যেহেতু পাইতেছি না ভালো একটা মনে মানুষ চাই আমি যে আমার পাশে থাকবে আমারে হেল্প করবে

আপনার মতো একটা ইয়াং যুবতী মেয়ে বয়স্ক মানুষ বিয়ে করে তো কদিন পরে বিধবা হয়ে যাবেন তখন কেমন লাগবে তখন সেটা আল্লাহর ইচ্ছা ভাই সেটা আল্লাহর ইচ্ছা তাই না আল্লাহ যা করে আচ্ছা তা এই বয়সে আসলে কষ্ট লাগে কোনটা যে পড়ালেখা করে নেই সেইটা নাকি অন্য কোনো বিষয় এই বয়সে কষ্ট লাগে পড়ালেখা করে সেটা বেশি কষ্ট লাগে না ভাই কষ্ট লাগে যে এই বয়সে অনেক কষ্টে আছে ঠিক মতো খাইতে পারি না মানুষের বাসাবাড়ি কাম করলে খাওয়া হয় সবচেয়ে বেশি কষ্ট তো পড়ালেখার জন্য লাগার কথা কারণ পড়ালেখা শিখলে তো ধরেন নিজের পায়ে দাঁড়াইতে পারতেন যে কোনো একটা চাকরি বাকরি করতে পারতেন দেখবেন ভালো ছেলেরা এসে খুঁজে আপনাকে বিয়ে করতে নিজের জন্য নিজে আর ছেলে খোঁজা লাগতো না হ্যাঁ ভাই ঠিক আছে এটাও ঠিক কিন্তু ভাই এখন যেহেতু করি নাই করতে পারি নাই বা আমার করাই নাই এখন একটু

যে ভিডিওতে যারা দেখবে মানে দেশ প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তারা তো মনে করে যে এরা যারা ভিডিওতে আসে তারা হয়তো ওরকম ভালো হয় না তারা মিথ্যা কথা বলে ভিডিওতে এক কথা বলে ফোন দিলে আরেক কথা বলে তা আপনার ভিতর কি সেরকম কোনো গুণ আছে পৃথিবীর সব মানুষ কিন্তু এক না হাতের পাশ টাঙ্গুল যেমন এক সমান না তেমন সব মানুষ সব মানুষ এক না আচ্ছা আচ্ছা সবাই যদি এক মনে করেন তাহলে তো কিছু হইব না কিন্তু মানুষের কথা বলে দেখতে হবে যে মেয়েটা কেমন অসময় কথা বলছে ও দুঃখা দিচ্ছে তাহলে আমিও আপনি তো অনেকের সাথে কথা বলছেন মানে তারা কি ধরনের কথা বলে বা

নাম্বারটা মুখস্ত আছে তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো ভাই শুনতেই পারলেন এক অসহায় গরিব একটি পরিবারের মেয়ে আসলে তার বাবা থাকতেও নাই সে বিবাহিত উপযুক্ত একটি মেয়ে আসলে বিয়ে করবে সে আশা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি টু ফোর এইট টু সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়েন

আমার মতো একটা ইয়াং যুবতী মেয়ে বয়স্ক মানুষ বিয়ে করলে তো কদিন পরে বিধবা হয়ে যাবেন তখন কেমন লাগবে তখন সেটা আল্লাহর ইচ্ছা ভাই সেটা আল্লাহ ইচ্ছা তাই না আল্লাহ যা করে আচ্ছা তা এই বয়সে আসলে কষ্ট লাগে কোনটা যে পড়ালেখা করে নেই সেটা নাকি অন্য কোনো বিষয় এই বয়সে কষ্ট লাগে পড়ালেখা করে সেটা বেশি কষ্ট লাগে না ভাই কষ্ট লাগে যে এই বয়সে অনেক কষ্টে আছে ঠিক মতো খাইতে পারি না মানুষের বাসা বাড়ি কাম করলে খাওয়া হয় সবচেয়ে বেশি কষ্ট তো পড়ালেখার জন্য লাগার কথা কারণ পড়ালেখা শিখলে তো ধরেন নিজের পায়ে দাঁড়াইতে পারতেন যে কোনো একটা চাকরি বাকরি করতে পারতেন দেখবেন ভালো ছেলেরা এসে খুঁজে আপনাকে বিয়ে করতো নিজের জন্য নিজে আর ছেলে খোঁজা লাগতো না হ্যাঁ ভাই ঠিক আছে এটাও ঠিক কিন্তু ভাই এখন যেহেতু করি নাই করতে পারি নাই বা আমার করাই নাই এখন একটু

নাম্বারটা মুখস্ত আছে তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো ভাই শুনতেই পারলেন এক অসহায় গরিব একটি পরিবারের মেয়ে আসলে তার বাবা থাকতেও নাই সে বিবাহিত উপযুক্ত একটি মেয়ে আসলে বিয়ে করবে সে আশা নিয়ে প্রতিবেদনে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল থ্রি টু ফোর এইট টু সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন নামাজ কালাম পড়েন